কর্মসূচি পালন করেছেন সব চিকিৎসক সকাল থেকে বেসরকারি হাসপাতালে নতুন করে কোনো রোগী ভর্তি করছে না হাসপাতাল কর্তৃপক্ষ একই সাথে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সকালে রোগীরা ভিড় করলেও রোগ নির্ণয় টেস্ট না করায় বিপাকে পড়েছে রোগী ও তাদের স্বজনরা এর আগে গত রোববার ও সোমবার দুই ঘন্টা করে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা পটিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রক্তিম দাস ও ডাক্তার রিয়াজ উদ্দিন শিবলুর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা তীব্রতাপ তাপ প্রবাহে নাভিশ্বাস উঠেছে ফেনীর জনজীবনে গরম বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়বৃদ্ধরা। অধিকাংশ শিশু রোগী জ্বর সর্দি ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে ফেনী জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার তিন থেকে চার গুণ বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের সিটনাপে অধিকাংশ রোগীকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে তবে সরকারি হাসপাতালের বিভাগে আর প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা আট থেকে দশ গুণ বেশি সেবা দিচ্ছি ঠিকভাবেই কিন্তু আমরা হিমশিম খেয়ে যাচ্ছি যে ছাব্বিশটা বেডের তুলনায় আমাদের রুগীর চাপ বেশি সব কিছুই আমরা দিচ্ছি ওষুধপত্র ডাক্তার না সবই আছে কিন্তু আমাদের কষ্ট হচ্ছে অনেক চট্টগ্রাম কাপ্তাই সড়কে বাস চাপায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা সকাল নটা থেকে চুয়েটের সামনে সড়কে গাছ ফেলে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা এতে করে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় শিক্ষার্থীদের দাবি এই সড়কে বেপরোয়া যানবাহনের কারণে এর আগেও চুয়েটের অনেক মেধাবী শিক্ষার্থীর কিন্তু তারপরও এই সড়কে কমেনি বিভিন্ন লোকাল বাসের লাইসেন্স কর্তৃপক্ষ বারবার এ ব্যাপারে আশ্বাস দিলেও কার্যত কোনো ব্যবস্থা নেয়নি অনতি বিলম্বে চট্টগ্রাম কাপ্তায় সড়কে অবৈধ লাইসেন্সবিহীন যান চলাচল বন্ধ নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ সহ নিরাপদ সড়কের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিকাশি কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রিও এজেন্টও দুইটা পার্বত চট্টগ্রামের বান্দরবানে থানচি রুমা ও রুয়াং ছড়ে নির্বাচন পরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম যৌথ বাহিনীর অপারেশন চলমান থাকায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি সকালে আগারগাঁওয়ে ইসিতে উপজেলা নির্বাচনকে ঘিরে কমিশনের আইন শৃঙ্খলা বিষয়ক আন্ত মন্ত্রণালয় বৈঠকে তিনি কথা জানান জেলা বান্দরবনের তিনটি উপজেলা যথা থানসি রুমা এবং রোয়াংশরিতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব এবং অন্যান্য বাহিনীর সময়ের যৌথ অপারেশন চলমান রয়েছে তাই এই অপারেশন চলমান থাকায় গোয়েন্দা সংস্থা সময়ের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন এই তিনটি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন স্লোগানে বান্দরবানের সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশয় সিং এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সব নাগরিকের আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণে এই সর্বজনীন পেনশন স্কিম এ কার্যক্রম সফল করতে সব পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি